সুপ্রভাত সবাইকে আমন্ত্রণ এনটিভির প্রতিদিনকার সকালের গানের আয়োজন আজ সকালের গানে আজ সকালে ঘুম থেকে উঠে যে জিনিসটা ভীষণভাবে উপলব্ধি করলাম তা হলো শীতের উপস্থিতি এই সময়টা বেশ উপভোগ্য যেমন তেমনি কিন্তু অসুখ বিসুখের জন্যও কিন্তু মানে এই আবহাওয়া পরিবর্তনগুলোর সময় কিন্তু নানান রকম অসুখ বা ব্যাধি দেখা দিতে পারে সে বিষয়ে আমাদেরকে সাবধান হতে হবে তবে আবহাওয়া যেমনই হোক না কেন কখনো বৃষ্টি কখনো ঠান্ডা কিংবা গরম যেমনই হোক না কেন আমরা কিন্তু গান শোনাতে ঠিকই চলে আসি আজকের মতো আর আজ আমরা শুনব একটু সেমি ক্লাসিক্যাল বা শাস্ত্রীয় আঙ্গিকের গান এবং গান শোনাতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুবীর অধিকারী শুভ সকাল শুভ সকাল প্রথমবার আসা হয়েছে জি আচ্ছা তো সেই অনুভূতিটা কেমন আগে সেটা শুনি না খুব ভালো লাগছে শীতের মধ্যে এরকম গান বাজনার আয়োজন ভালো আর আমার মনে হয় যে আবহাওয়াটাকে বুঝতে গেলে যেহেতু আমরা একদম নগর সভ্যতার মধ্যে রয়েছি রাত গভীর রাত কিংবা সকাল বেলাটা মানে প্রকৃতিকে বোঝবার জন্য কাছ থেকে বোঝবার জন্য এই সময়টা কিন্তু ভীষণ দারুণ একটা সময় যাই হোক আপনার সাথে প্রথমবার দেখা হলো গান তো শুনবো কথাও হবে তো প্রথম পরিবেশনায় যাবার আগে আমাদের সাথে গুণীজনেরা রয়েছেন সঙ্গীত আয়োজনে তাদের সাথে একটু পরিচিত হয়ে নেব কিবোর্ডে আছেন নূর আলম সজীব মিলন ভট্টাচার্য আছেন তবলাতে গিটার আছেন দৌলত রহমান এবং বিদ্যুৎ অক্টোবরে শুভ সকাল কোন গানটা দিয়ে সকাল শুরু হচ্ছে অখিল বন্ধু ঘোষের গাওয়া তোমার ভুবনে ফুলের মালা তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা ওগো কমলিকা ওগো কমলিকা বুঝিলে না আমি কত ভুবনে ফুলে মেলা আমি কাঁদি সাহারা আমার আধারে লুকায় তারা যায়
আমাদের প্রথম কলার যোগ দিয়েছেন তার সাথে একটু কথা বলে যাবো। কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। হ্যালো, শুভ সকাল, কার সাথে কথা বলছি? আমার একটা অনুরোধ ছিল, মান্নাদের একটা গান, তুমি কত কথাই বলো তো সত্যি কথা বলো না। এটা মান্নাদের গান নয়, এমন অনেক কথাই বলো তুমি থেকে যা বলো। আচ্ছা, গানটা কি জানা আছে? আমরা কি এক লাইন দু লাইন শুনতে পারি? এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, ডাইরি আছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পরে গানে যাই। ঠিক আছে। আচ্ছা, গানটি বের করতে করতে আমি বরং আরেকটি কল আছে সেই কলটি নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। নমস্কার দিদি, শুভ সকাল। স্বপন দা, শুভ সকাল, কেমন আছেন? নমস্কার। হ্যাঁ দিদি, ভালো আছি, আপনি ভালো আছেন? এই যে ভালো আছি, একটু ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা পড়ে যাচ্ছে। যাই হোক, অতিথি রয়েছেন, কথা বলুন আমাদের। আপনার আমার সাথে তো প্রতিদিনই কম বেশি কথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নমস্কার দাদা, ভালো আছেন? নমস্কার জি, ভালো আছেন? ভালো আছেন আপনি? হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ, ঈশ্বর ভালো রাখতে। আমার কোনো নির্দিষ্ট অনুরোধ নেই। হ্যাঁ হ্যাঁ, গে যাচ্ছেন, গে যান, সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এ তো রাগ নয় গো, এ যে অভিমান, এ শুধু তোমায় চাওয়া, আরো বেশি কাছে পাওয়া, ছল ভরা গান, এ যে অভিমান, এ তো ভালো অভিমানে নিকো
মাঝে মাঝে মন্দ হলে মন্দ কি কাটা না বিধিয়ে হাতে তুললে গোলাপ আনন্দ কি মাঝে মাঝে মন্দ আসলে ইচ্ছে করে বেসুর গায় মাঝে মাঝে আসলে ইচ্ছে করে বেসুর গায় মাঝে মাঝে যাতে একটা না সুর নতুন করে বুকে বাজে বিরহে কলার অপেক্ষা করছেন একটু কথা বলে নেব। কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। আদাব। আদাব, শুভ সকাল, কার সাথে কথা বলছি? আচ্ছা, আমি টাঙ্গাইল থেকে বলছি, সুবীরের সঙ্গে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই টাঙ্গাইল থেকে বলছেন, কিন্তু নামটা তো বলতে হবে। ও কাজী আফসানা বেগম, সুবীর মা হিসাবে আমাকে চিনে। আচ্ছা, কথা হ্যাঁ আম্মু বলেন। হ্যাঁ আমি ওনাকে আম্মু বলে ডাকি। জি ভালো আছি আম্মু। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে তোমার গান। আচ্ছা, অনেক ভালো লাগছে, আমরা সবাই দেখছি। আর আমার কোনো অনুরোধ নেই, কারণ তোমার সব গানই সুন্দর, সব গানই ভালো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, শুনতে থাকুন। আচ্ছা, আরো একজন কলার অপেক্ষা করছেন, কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। হ্যালো। হ্যালো হ্যালো, শুভ সকাল, কার সাথে কথা বলছি? আমি সুভাষ বলছি, শিল্পীর বাসার পাশের বাসা। আচ্ছা আচ্ছা, তাহলে টাঙ্গাইল থেকে দুটো গলি। হ্যাঁ বলুন দাদা। জি নমস্কার। নমস্কার, আমি দিব্যর বাবা, আপনার বাসার পাশের বাসা নতুন উঠেছি যে। হ্যাঁ 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 হ্যাঁ, বলুন, চিনতে পেরেছি। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বেশ সুন্দর হচ্ছে, খুব ভালো লাগছে, আপনাকে দেখতেও ভালো লাগছে। আচ্ছা ধন্যবাদ। আর আমার একটা অনুরোধ ছিল। জি বলুন। সেদিন আপনি গান প্র্যাকটিস করছিলেন, যে শাওন আসিল ফিরে, যে গানটা, এটা আমার খুব প্রিয় গান। আমি এবং আমার ওয়াইফ দুজনেই ভীষণ প্রিয়, যদি এই গানটা একটু করেন খুশি হব। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, সময় থাকলে নিশ্চয়ই শোনাবেন। তবে একটি বিষয় খুব ভালো লাগলো, যে এই যে প্রতিবেশী কিংবা এলাকার মানুষের যে অনুপ্রেরণা, ভালোবাসা, আশীর্বাদ, এটা কিন্তু আমাদের চলার পথে অনেকখানি অনুপ্রাণিত করে এবং ভীষণ দরকার। তো সেই সুবাদে একটু জানতেও চাইবো, আপনি বলছিলেন, আপনার সাথে কথা হচ্ছিল অনুষ্ঠানের শুরুতে, যে বাবার কাছে হাতে খড়ি, সে প্রসঙ্গে একটু জানতে চাই। আমাদের পরিবারেতে গান বাজনা ছিল আগে থেকে। আমার পিসি খুব ভালো গান করতেন, এক সময়কার অনেক খুব ভালো গান করতেন, আর বাবা টাঙ্গালে নাম করা উস্তাদ ছিলেন। তো আমাদের ঘরের গাছ মাজনার থেকে আমাদের গানের দিকে আসা, এই আর কি। এই আচ্ছা, বাবার নামটা? বাবার নাম উস্তাদ রতন অধিকারী। আচ্ছা, বাহ। আর বাবার পরবর্তীতে বাবার যে শিক্ষা, সেটাকে আর কি অনুসরণ করে বা সেটাকে নিয়ে পথ চলে যাচ্ছেন আপনি আর কি। যাক, অনেক অনেক শুভকামনা রইল, এমনিভাবে গান গেয়ে যান, বাবার আদর্শ প্রতিফলন ঘটুক আপনার মাঝে। আমরা পরে গানে চলে যাই, কোন গানটি শুনছি? কেঁদে কেঁদে কি হবে, শ্রদ্ধেয় আজ মাহমুদের। কেঁদে কেঁদে কি হবে, আরেকটা হবে না তো যমুনা,
কেদে কেদে কি হবে আরেকটা হবে না তো যমুনা না হবে পর্দা না হবে মেঘনা না হবে পর্দা না হবে মেঘনা না হবে অদ্ভুত সুন্দর গান গাচ্ছেন। আমি অনুমান করছিলাম যে আপনি উচ্চ সম্ভ্রান্ত ঘরের ছেলে এবং আপনার কথাই সেই পরিচয় মিলল। হ্যাঁ, কারণ গানের রুচিটা সম্পূর্ণ পারিবারিক ভাবে আসে। অথবা ধনঞ্জয় ভট্টাচার্যের ঝানানা ঝানানা বাজে, যে কোনো একটা গান শোনালে
সঞ্জয় বলো অনুরোধ করবো একটু শোনাচ্ছে তাজমহল গরো হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে না থাক যমুনা কাছাকাছি ক্ষতি দুটি চোখে যমুনাকে ধরো ও সামলে রাখো চোছো না কে সামলে রাখো চোছো না কে কারো নজর লাগতে পারে কারো নজর লাগতে পারে মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে ও এবার আমরা তাহলে মূল গানে ফিরে যাই আমরা ঝটপট ঠিক আছে আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি আমার কান্না ভয় দেখিয়ে কোনো লাভ নেই আমি অগ্নিগিরির কাছে জ্বলতে শিখেছি আমার জ্বালানো ভয় দেখিয়ে কোনো লাভ নেই শিখেছি চলতে
শিখেছি তো তিনির কাছ থেকে, চলতে শিখেছি আমায়ার পিছু ডাকা, ভয় দেখে কোনো লাভ নেই, ও আমি দৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি। চাই না হতে কারো মনের ফলোল, আমি চাই না হতে কারো নয়নের জল, আমি চাই না হতে কারো মনের ফলোল, আমি চাই না হতে কারো নয়নের জল, সাগরের কাছ থেকে জানতে শিখেছি, সাগরের কাছ থেকে জানতে শিখেছি আমার অসীমে, ভয় দেখিয়ে কোনো লাভে, ও আমি দৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি আমার কান্না, ভয় দেখিয়ে কোনো লাভ নেই, আমি অগ্নিগিরির কাছে জ্বলতে শিখেছি আমার জ্বালানো, ভয় দেখিয়ে কোনো লাভ নেই, ও আমি দৃষ্টির কাছ থেকে শিখেছি। বাহ, চমৎকার। আমরা একদম শেষ ভাগে রয়েছি, জানি না আর কটি গান শুনতে পারবো, তো একেবারেই শেষ ভাগে যেহেতু আর হয়তো বা একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নিতে পারি, তো তার আগে একটু বলছিলাম যেটা, যেহেতু যে আপনার সাথে এটা প্রথম দেখা হলো, আমাদের আয়োজনেও প্রথম আসা, তো আপনি বলছিলেন যে বাবার পথ অনুসরণ করে গান গাইছেন, গান শেখাচ্ছেনও, গান শেখাচ্ছেন, আর সামনে গান নিয়ে কি পরিকল্পনা, কিছু অ্যালবাম বের করবার ইচ্ছা বা নিজের কোনো মৌলিক গান প্রকাশ করবার ইচ্ছা? হ্যাঁ, সেটা আছে, দেখা যাক সামনে কি হয়। আচ্ছা, আর এমনিতে যদি বলা হয় যে টেলিভিশন ভেবেন না, মানে ভাববেন না যে এটা কোনো সেটে এসে বলছে, মানে ব্যক্তিগত সুবীরকে যদি জিজ্ঞেস করা হয় যে গান নিয়ে তুমি কিভাবে নিজেকে ভাবছো, তাহলে কি বলবেন? আমি সবথেকে বেশি প্রায়োরিটি দেব, আমি যে গান শেখাচ্ছি আমি স্টুডেন্টদের তৈরি করার জন্যই সবচেয়ে বেশি মনোযোগী হব। আসলে এক একজনের এক একটা দিক ভালো লাগে। হ্যাঁ, আর আর নিজে গান করে যাব, এই নতুন প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তোলা এবং একই সাথে নিজেকেও প্রতিনিয়ত সমৃদ্ধ করা, খুব সুন্দর চিন্তা। তো যাই হোক, অনেক ভালো একটা সময় কাটালাম আজকে গানে গানে, পরিচয় হয়েও ভীষণ ভালো লাগলো, আশা করি আবারও দেখা হবে। তো আমরা শেষ গানটি শুনতে শুনতে বিদায় নেব, তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় জানিয়ে আসি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা রাখি আমাদের সাথে গানে গানে আপনাদের সকালটা নিশ্চয়ই চমৎকারভাবে শুরু হয়েছে, শুধু সকাল নয় সারাটা দিন আপনাদের ভালো কাটুক। এবং আরও একবার বলতে চাই, ঠান্ডা পড়েছে, সবাই সাবধানে থাকবেন, নিরাপদ থাকবেন, আমার মতো যেন আপনাদের ঠান্ডা না লেগে যায়। শুভ সকাল সবাইকে, আরো একবার শেষ গানটি শুনি। ঠিক আছে, ফুলদানিতে রয় যে গোলাপ কথা বলে না, ফুলদানিতে রয় যে গোলাপ কথা বলে না, পাপিগুলো জমছে ধুলো একি ছলনা, ফুলদানিতে
ব্যথা মন ভ্রমরায় যায় যে ফিরে না পে ফুলের দেখা মুখে তো বলে না বুকেতে জলে যে তার সে ব্যথা মন ফুল তো যে ফুল ফুলদানি